এটার ভিতরে কয়টা কালার আছে? এটার ভিতরে 5টা কালার আছে। খুব সুন্দর। আর এখানে ওই 300 মান ডিজাইন আছে। আমরা একটা একটা করে হাতের মধ্যে লাগলে একদম 4টা কালার আছে, খুব সফট। আর এই কাপড়টা ধরলে বোঝা যায় বুঝ। আসলে অনেক জামা অনেক সুন্দর। সার্ভিস যে কোনো সুবিধা পাবে। আচ্ছা অনেক সুন্দর। এটা এটা হচ্ছে মিষ্টি কালার বলা হয়। মিষ্টি কালার। হ্যাঁ এটার ভিতরে আর কয়টা কালার আছে? এবং এখানে কিন্তু কেউ যদি নিজের জামার জন্য নিতে চান, বাবুরহাটে ঘুরতে আসেন, সামনে যেতে এই দাস্তা আছে, নিতে পারবেন ইনশাআল্লাহ। আছে এন্টারপ্রাইজ কি দিয়ে? হ্যাঁ সাথী এন্টারপ্রাইজ থেকে যতটুকু ইচ্ছে নাকি 10 টাকা রাখতে আছে। 60 টাকা পাইকারি, 108 টাকা পাইকারি 10। আর যতগুলো ডিজাইন আছে সেগুলো যদি দেখতে চান, জানতে চান, বুঝতে চান, সেই ক্ষেত্রে ওনাদের যে ইমোসাপ নাম্বার আছে সেই নাম্বারে কল দিয়ে কিন্তু আপনি দেশে বাড়ি থেকে যে যেখান থেকে হাত ধরে পার করবেন এবং বৃদ্ধ বয়স যারা আছে তাদেরকে হাত ধরে কিন্তু রাস্তা পার করবেন। আপনার একটু সহযোগিতা একটি জীবন তারা সুন্দর সুস্থ যাপন করতে এবং আপনাদের ব্যক্তিগত জীবন সুন্দর হোক সুস্থ থাকে সেই দোয়া কামনা করি। তো আজকের ব্লগটি হল ছাপা প্রিন্ট, অর্থাৎ আমরা প্রস্তুতকারীর কাছে চলে আসলাম এখান থেকে সবচেয়ে আপনাদের কম দামের ভিতরে ভালো মানের ছাপা প্রিন্টের নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। সেক্ষেত্রে মানে ভালো নিয়ে কিন্তু আপনি প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এবং অলরেডি যারা ব্যবসা করছেন তারা এই জায়গার সম্বন্ধে কীভাবে পাবেন, কীভাবে আসবেন এবং আসতে না চাইলে কী সুবিধা হবে, কোনটার কত প্রাইস রয়েছে, কী কী কালার, কী কী ডিজাইন রয়েছে, সম্পূর্ণ কিছু বিস্তারিত তুলে দেবো আপনাদের মাধ্যমে। আমাদের লক্ষ্য একটা, বেকারত্ব দূর করে কর্মস্থানের সকল ব্যবসায়ী জাতি গঠন করা। যে কোনো প্রোডাক্ট, যে কোনো সার্ভিস, যে কোনো আইডিয়ার উপরে আপনি বিজনেস শুরু করতে চাচ্ছেন আগে ভালো করে জানুন, আগে ভালো করে বুঝুন, তারপরে ছোটো ছোটো করে রিস্ক নেওয়া শিখুন। মনে রাখবেন জীবনটা আপনার, সিদ্ধান্তটা আপনার। আমাদের দেওয়া তথ্যগুলো যদি একটু উপকারে আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজটি ফলো দিতে ভালো লাগবে। তো যে কোনো পাইকারি পণ্য এবং প্রস্তুতকারী সন্ধান করতে আমাদের একটু বাবার আসার চ্যানেলের সাথেই থাকবেন। তো আমরা কথা আর বাড়া কি না, আমরা মূল দর্শক চলে যাবো, আপনার সাথে থাকুন, নিজে একটা থাকুন। কেমন আপনারটা? মুরাদ হোসেন ভাই, আপনি এই কোম্পানি কিসে দায়িত্ব আছেন? হিসাবে আপনার কতজন আছে? এই দোকানে আছে প্রায় 2700। 2700 জন আছে। এছাড়া আরেক দোকান আছে, ওইখানেও আছে। তিনটা দোকান আছে। ভেরিফিকেশন তো লাগে। তিনটা দোকান কতজন? প্রায় 20 জন কর্মস্থান আছেন এবং এখানে দেখেন একটু ক্যামেরার দিকে দেখো এই যে এখানে রয়েছে সবাই কিন্তু তারা এই দোকানে গিয়ে আছে। আচ্ছা যাই হোক, আমরা এখন দাম জান। আচ্ছা তো এখন আমরা প্রথম কোনটা থেকে শুরু করবো? আমরা এর আগে ছাপা প্রিন্টে দুইটা ভিডিও দিয়েছি, তো একটা ভিডিও প্রায় 8000 ভিউর মতন হয়েছে আর একটা আমাদের 2-3 হাজার এরকম ওনাদেরই। তো এই সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার একটু প্রয়োজন বেশি, এই জন্য কিন্তু ছাপা প্রিন্টের ভিডিও করা। এবং এর সাথে একটু দেখা যায় 3 পিস কালেকশন আছে, 3 পিস মানে আমরা সেইগুলো কিন্তু আপনাদের মাধ্যমে তুলে দিতে পারি। তো দেখেন, তো ঠিক আছে এদিকে একটু দেখাও আপনারা। আচ্ছা এটা হলো 2.5 হাত
এবং এটার ভিতরে কয়টা কালার আছে? এর ভিতরে 5টা কালার আছে। এই ডিজাইনের ভিতরে 5টা কালার আছে। এটার নাম কি? সামনে বাকি যা বয়স। ঠিক আছে, আর এই প্রোডাক্টগুলো যদি কেউ আপনাদের শোরুমে আসে, সেক্ষেত্রে অতি সহজে কিভাবে আপনাদের শোরুমে আসতে পারে? বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবে। বাবুরহাট নরসিংদী, বাবুরহাট শেখেশ্বর, নরসিংদী বাবুরহাট। গলি নম্বরটা কত? এখানে দেখেন ওনাদের ইয়ার মধ্যে এখানে নাম্বার দেওয়া আছে। আমি একটা নাম্বারটা বলি, 01797113857। এই নাম্বার আছে। এছাড়া আরও দুটো নাম্বার আছে, ওইটা আমরা পরে বলছি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এটা দেখলাম, আর একটা দেখি। আচ্ছা আমরা একটু এদিকে আসি, এদিকে আসো। এখন আমরা দেখবো না, আমরা এখন দেখবো এটি হলো 3 হাত বহরে। গজ কত আছে? আমরা আরেকটা ডিজাইন চলে যাই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা ডিজাইন আছে, খুবই সুন্দর। জি, তো এটা এটা এই ডিজাইনের ভিতরে কয়টা কালার আছে? সাইজনি ভাই, এ বাড়ি দিয়ে দিও। 100 টাকা গজ। আচ্ছা ঠিক আছে, এদিকে এদিকে ধরো, ১০৮ টাকা পাইকারি। ঠিক আছে, যতটুকু পারে নিতে পারে। আচ্ছা এখানে এটার ভিতরে কয় গজ হলে একটা জামা হয়? একটা জামা 1.5 গজ, কেউ 2 গজ নেয়, কেউ 2.5 গজ নেয়। এটা যার যতটুকু সুবিধা ততটুকু নিতে পারবে। না সুবিধা মানে যারা মোটা তাদের বেশি লাগে? মোটা যাদের বেশি লাগে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা এই নাম্বারটা আবার লিখে দিয়েছি। আমি নাম্বারটা প্রথম নাম্বারটা বলছি, আরেকটা নাম্বার বলি, 01860967706। এরপরে আরেকটা নাম্বার আছে, আমি সেটাও একটু বলে দিয়েছি, 01977911A98। এই নাম্বার, এছাড়া আরেকটা নাম্বার আছে, 01932953952। এই 3টা নাম্বার আমি বলে দিলাম, এছাড়াও আপনাদেরকে স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব। আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে ওনারা কিন্তু আপনাদেরকে সহযোগিতা করবে। আর যাক কোনো আসতে পারবে এবং কুরিয়ার সার্ভিস নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট আরেকটা ডিজাইন চলে যাই। আচ্ছা কেউ যদি চায় আপনাদের সাথে ব্যবসা করতে, তারা তারাও কি পারবে? হ্যাঁ, ব্যবসা করতে পারবে যে কোনো লোক। অর্থাৎ আপনাদের কাছ থেকে নিয়ে উনি হোলসেল বিক্রি করবে, তা পারবে? হ্যাঁ সব পারবে, হোলসেল নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, সেই ক্ষেত্রে এখন যে প্রাইসটা বলতাছেন, যারা হোলসেল নিয়ে বিক্রি করবে তাদের জন্য কি কিছু কম রাখা সম্ভব? না কম না, আপনাদের পাইকারি রেট তবে সুবিধা পাবে, যাই যতটুকু 20 গজ নিতে পারবে, 30 গজ নিতে পারবে, ওইটা দেওয়া যাবে। কুরিয়ার সার্ভিস যে কোনো সুবিধা পাবে। আচ্ছা
সেক্ষেত্রে যদি আপনারা যে প্রাইসটা রাখতেছেন এই প্রাইসটা যদি রাখে তাহলে তো সে আরেকজন কাস্টমারের কাছে বিক্রি করতে পারলে তো আমি মনে করেন এই প্রাইসে যদি রাখেন তখন তো ওর কাছ থেকে নিবে না, নিবে তো আপনার কাছ থেকে। এটা দেখা গেছে আপনার পার্টি যখন আমি মার্কেটে আসবে তখন তার সাথে কথা বলে তখন অর্থাৎ আপনি এখানে যদি দুই টাকা লাভ করেন তার জন্য এক টাকা ছাড়ে দিবেন, এক টাকা অন্য ঠিক আছে। খুবই সুন্দর তো এই ডিজাইন আপনি একটু দেখি, খুবই সুন্দর ডিজাইন, খুব ডিজাইন। আচ্ছা আচ্ছা, তো এই ডিজাইনের ভিতরে কয়টা কালার আছে? চারটা কালার আছে। এই ডিজাইন মানে চারটা কালার পাবেন। আর আপনার এইগুলো সব রং কত গ্রাম দিয়ে আছে? একদম পাকিজা রং গ্রাম। আচ্ছা ঠিক আছে, তো এটা গস কত গ্রাম? 82 টাকা পাইকারি, 82 টাকা পাইকারি গস। ঠিক আছে, আরে হ্যাঁ বক্স কোয়ালিটি পুরো বক্সি কোয়ালিটি। আচ্ছা ঠিক আছে, আমরা বক্সি কোয়ালিটি, বক্সি কোয়ালিটি। ঠিক আছে, আমরা আরেকটা আরেকটা ডিজাইন চলে ভাই, চলেন আরেকটা চলে যাই। জি খুবই সুন্দর, এবং এই কালারটা কিন্তু যে কোনো বয়সের মানুষ যদি পরে তার জন্য কিন্তু মানানসই হবে, অনেক সুন্দর ভদ্র একটা কালার। হ্যাঁ ঠিক আছে, আমরা আরেকটা ডিজাইন চলে যাবো। ফাঁকে ফাঁকে আমরা দু একজনে ওনাদেরকে একটু পরিচয় করাবো, একটু এদিকে আসো ভাই। আরেকটা কালার অনেক সুন্দর কালার। আচ্ছা হ্যাঁ, এই যে আরেকজন ভাই আছে আমাদের এই দোকানের দায়িত্ব আছেন সেলসম্যান হিসাবে, না তো আপনার নামটা কি একটু বলেন? হামিদুর। হামিদুর ভাই, তো হামিদুর ভাই আপনি এখানে কাজ করতে আপনার কিরকম ভালো লাগে? অনেক ভালো লাগে, মজা, সবাই সাথে আনন্দ পাই। আর এই দোকানে আমি ভিডিও করে কিন্তু আমি মজা পাই, আর এছাড়া যারা কাস্টমার আছে তারাও আমি আশা করি এখান থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু মজা পাবেন। আর যে কোনো ধরনের সার্ভিস কিন্তু দিতে ওরা রাজি আছে, একদম এখান থেকে নেওয়া কোনো ধরনের ভেজাল হবে না আশা করি। তো ঠিক আছে, এই যে আরেকটা কালার লেমন কালার দেখেন, লেমন কালার খুবই সুন্দর আমার কাছে, এবং একটা কালার। তো এটার ভিতরে কয়টা কালার আছে? চারটা কালার আছে, এটার ভিতরে চারটা কালার পাবে। আর এটা হলো তিন আবহরে, তিন আবহরে। তো এটা প্রাইস কত করে রাখতেছে? 108 টাকা পাইকারি প্রাইস, 108 টাকা পাইকারি প্রাইস। এবং এখানে কিন্তু কেউ যদি নিজের ঝামার জন্য নিতে চান বাবুরহাটে ঘুরতে আসেন, এখানে কিন্তু যদি বলেন সাথী এন্টারপ্রাইজ কোথায় সেটা দেখা দেবে, এবং মোবাইল নাম্বার থাকবে সেখানে কল দিবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা আরেকটা ডিজাইনে চলে যাই। আচ্ছা এটা এটা গস কত করে রাখতেছে? 108 টাকা পাইকারি বাজার, যা যা পারেন নিতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসা নেওয়ার সুবিধা আছে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসেও নিতে পারবেন, বসে থেকে নিতে পারবেন। আচ্ছা আমরা এখানে একজন দর্শক সবকিছু আপনাদেরকে একটু সাথে শেয়ার করবো। আমাদের এক ভাই আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি সিলেট গড়াবাজার থেকে। সিলেট গড়াবাজার থেকে? সিলেট গড়াবাজার তো আমি চিনি, ঠিক আছে। ওই যে বদিগুনা বলে তো চণ্ডীপুর বলে পাশে, হ্যাঁ গড়াবাজার ওই যে ইয়ার দিকে বিস্তার দিকে যাইছে, বিস্তার, হ্যাঁ বিস্তার দিকে যাইছে। তো ভাই আপনি ভালোই আছেন? হ্যাঁ এটা সরাসরি ভাই, নামটা? আমার নাম জাহের মোল্লা। আচ্ছা জাহের মোল্লা ভাই, আমরা একটু জুমাইকে মোল্লা দিই তাহলে কথাগুলো একটু শুনতে পারবে ভালো। তো এই দোকান থেকে আরো আগে নিচ্ছেন কালেকশন? হ্যাঁ নিচ্ছি ইনশাল্লাহ। তো এই দোকানের সার্ভিসটা কিরকম?
একটু মাল নিয়ে যদি বেচা লাভবান সুবিধা পান সেক্ষেত্রে কিন্তু আবার আসবেন এবং আপনি আসবেন এবং আপনার সাথে যদি আরো দু একজন কাস্টমার থাকে চেষ্টা করবো দেখবেন আপনি এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকে আমার আঙ্গু বড় ভাই সাক্ষাৎকার নিলেন না এই তো বড় ভাই বড় ভাই নিব ইনশাল্লাহ তো এই যে একটা কালার আছে চারটা কালার আছে এই ডিজাইনের মধ্যে চারটা কালার পাবেন এবং এটা হলো তিন হাত বহরের এটা গজ কত করে রাখতে আছে ১০৮ টাকা পাইকারি গজ এবং আপনার যত রূপ লাগে তত রূপ নিতে পারবেন ঠিক আছে এরপরে যে আমরা আরেকটা ডিজাইনে চলে যাই তারা এখানে চলে আসতে পারবেন আর যারা মনে করেন পাইকারি বিক্রি করবেন তাদের যোগাযোগ করবেন যারা পাইকার বিক্রি করে তাতে একটু বেশি নিবে সেক্ষেত্রে একটু মালিকের সাথে রেকর্ড হচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা এদিকে কালো আছে লাল আছে কাঠানি ফ্রেশ জলপাই খয়েরি আচ্ছা এখানে দেখেন ৪টা ৫টা ওই যে এই যে ৩টা ২টা ৫টা এরকম কিন্তু আপনাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু ম্যাচিং করা আছে ম্যাচিং করা আছে ৫টা করে অনেক সুন্দর ডিজাইন আছে আর আরেকটা ৫টা কালার আছে আর ওনাদের আরেকটা বিষয় বলি এখান থেকে যারা আরো যতগুলো ডিজাইন আছে সেগুলো যদি দেখতে চান জানতে চান বুঝতে চান সেক্ষেত্রে ওনাদের যে ইউএসএফ নাম্বার আছে সেই নাম্বারে কল দিয়ে কিন্তু আপনি জানতে পারবেন তো আমরা এখন যে কিছু ত্রিভুজ কালেকশন দেখবো তারপরে দিয়ে মালিকের সাথে কথা বলবো ঠিক আছে আমরা ত্রিভুজ কিছু কালেকশন দেখি দেখান আচ্ছা এটা এটাই লই প্রথম চিজ বেল তারপরে দেখো আমরা এই সামনে গেল আমরা এখন কথা বলবো এই কোম্পানির মালিকের সাথে আচ্ছা আচ্ছা যাই হোক ওনার হাতে টাকাটা কি গুণে দেখ
আমার দেশ রেডিও 2500 কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটি কিন্তু আপনি শেয়ার করবেন। আমরা চাইব যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তারা যারা এই কথার মাধ্যমে উঠে আসতে পারে, তো যারা ছোট করে রিস্ক নিতে চান, অর্থাৎ আমার কিছু জায়গা আছে, আমি ব্যবসা বুঝি না কী ব্যবসা করবো, এখন এই ভিডিওর মাধ্যমে শেয়ার দেখে একটু অনুপ্রাণিত হলো যে হ্যাঁ ওনার এই কথাটা শুনে আমাকে একটু ভালো লাগে, দেখি একটু রিস্ক নিয়ে আরও যদি রিস্ক নিতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু বড়াক নিয়ে ব্যবসাটা কীভাবে শুরু করতে পারে। হয়তো কিছু টাকা আমরা চেকের মাধ্যমে মাল দিয়ে দিই, আবার তারা মাল বিক্রি করে আমার চেকটা পাস করে দেয়, এই সুযোগ আমাদের কাছে আছে। অর্থাৎ উনি যেটা বোঝাতে চাচ্ছেন, দেখেন কোনো কিছুই কিন্তু একসাথে হয় না, ধীরে ধীরে হয়। ওনার এখান থেকে যদি আপনি কিছু কালেকশন নিয়ে ব্যবসা করতে পারেন, কারণ রিস্ক না নিলে কিন্তু শিখতে পারবে না, কিছু করতে পারবে না। যখন আপনি নিয়ে শুরু করবেন, তখন কিছুদিন গেলার পরে যখন ওনার সাথে কমিটমেন্ট ঠিক থাকবে, সব দিক দিয়ে যখন ভালো লাগবে, তখন যখন উনি দেখবে যে এই লোকটা ভালো, তার সাথে আমার ব্যবসাটা করা উচিত, তখন কিন্তু আপনাকে একটু সুবিধা দেবে। কী সুবিধা সেটা তো বুঝতেই পারতেছেন। আচ্ছা আরেকটি বিষয়, এখন আপনার কাছ থেকে কেউ যদি নিয়ে পায়, আপনি যেহেতু প্রস্তুত করে থাকেন, তাই আপনার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে তো পাইকারি যদি বিক্রি করে, সেই ক্ষেত্রে তার জন্য কী সুবিধা? তার জন্য সুবিধা একটুকুনি, আমরা যে মালটা আমার কাছে নিবে, যদি মাল কোনো সমস্যা দেওয়া দেয় এবং রং গ্যারান্টি এবং রং যদি কোনো সমস্যা হয়, আমরা এটা ব্যাক করে নিয়ে আমরা আবার নতুন মাল তাদেরকে আমরা দিয়ে দিই। আরেকটি বিষয় আমি একটু কথা বলতে চাই, সেটি হলো এখন আপনার এই 30-20টা এখানে যা রাখতেছেন দামটা আমাকে বলেন, তো আরও যে মানে পাইকার আছে তারা না কিন্তু রিটেল বিক্রি করে যারা, তারা যদি এই রেটটা জানে আপনার এখানে এইখানে এই রেট, তো যে পাইকারি না পাইকারি বিক্রি করবে, সে যদি আর একটা কাস্টমার দেখে এই রেট আপনার এখানে এই রেট, তখন তো ওর কাছ থেকে নেবেন, নেবে আপনার কাছ থেকে, তার জন্য একটু কী করবেন? তার জন্য আমরা একটা এখানে আমরা করে দিই আলোচনার মাধ্যমে, কিছু আমরা কমিশন, তার মানে উনি এটাই বলছে হ্যাঁ যে এটা ওনার দোকানে যা প্রাইস আছে সেই প্রাইসে আপনি বিক্রি করবেন, কিন্তু ওনার আলোচনার মাধ্যমে আসবেন যে আমি এটা ফাইটার বিক্রি করতেছি, আমি তো আপনি বুঝতে পারে তখন আমি কি পরিমাণে নিবো বা নিতে নিতে করাবো তার বেশি নেব, তখন কিন্তু উনি যে রেট বলবে সেই রেটে মাল বিক্রি করে, এরপর থেকে একটা কমিশন পাবেন বা কিছুটা কম পাবেন। আচ্ছা তো আমরা বিষয় এই যদি বাংলাদেশে যে কোনো আসলে তারা কিন্তু অর্জন করার দরকার, অর্জন না করতে পারলে মুসলিম ব্যবসা আগাতে পারবে, এটা একটু যদি শেয়ার করতে হবে সুযোগ সুবিধা আমাদেরকে আমরা দেই, যদি আমাদের পার্টি ভালো হয় আমরা আরো সুযোগ সুবিধা দিই, সেটা হলো আমরা রমজান এবং রমজানে যে আমাদের টাকা যারা কিছু টাকা এই সুযোগ সুবিধা আমরা দিই যদি ভালো পার্টি হয়। আচ্ছা আরেকটা বিষয়, আপনার যারা এই ফেসবুক গ্রুপ আছে পাঁচটা বিষয় থেকে কিন্তু ব্যবসাটা করতে পারে, অর্থাৎ এখানে আমাদের ডিসপ্লে যা আছে সেটা ছবি তুলে নেন, নিয়ে আপনার গ্রুপে খুঁজবেন, খুঁজে ওখান থেকে চেলবেন, আপনি ওইখান থেকে টাকাটা নিয়ে ওনাকে টাকাটা দিয়ে আপনি এই মালটা নিয়ে কিন্তু আপনি বিক্রি দিতে পারতেছেন, খুব সুন্দর একটা ব্যবসাটা। তো আপনারা কিন্তু এই বুদ্ধিটা যদি খারাপ, বড় বড় গ্রুপ আছে, মিলিয়ন মিলিয়ন গ্রুপ আছে, লাখ লাখ
যারা আসছে তাদের মাধ্যমে ব্যবসাটা করতে পারে। তো আছে, যাই হোক, এখন লাস্ট 30 পিস দেখাবার আগে ওনার কাছ থেকে আরও শিখে নিল। আপনার যারা কাস্টমার আছে তাদেরকে, তারা যারা দেখে তাদের জন্য কিছু বলবেন, এবং নতুন যারা কাস্টমার আপনার দোকানে কোনো সময় আসে নাই, জানিও নাই, তারা আসার জন্য বা তারা জন্য দুইটা কথা বলবেন। এবং যারা আমার ভিউস আছে, অর্থাৎ যারা ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা আছে, তারা শুরু করতে চায়, এই তিনটা বিষয় কথা বলবেন। যারা নতুন নতুন ব্যবসা করার জন্য আগ্রহ, তারা আমার শোরুমে আসবে। কেউ যদি ঢাকা থেকে আসে নরসিংদী বাসে, কেউ যদি নরসিংদী থেকে আসে নরসিংদী থেকে মাধবপুর শাখাচর নামবে, এবং যারা টঙ্গী থেকে আসে টঙ্গীতে গাজী হয়ে এখানে শোরুম আসে এখানে আসবে। আমরা এতটুকু সহযোগিতা করবো, তারা ডিজাইন দিব, ডিজাইন সুন্দর করে কালেক্ট করে আমরা এখানে আমাদের শোরুমে মাল আছে দেখাইবো, আমরা এই মালটা গুছাই দিব, এদের দোকানে আমরা এই মাল এরকম গুছাই দিতে পারি। আমরা তারা এখান থেকে কিছু কিছু প্রোডাক্ট নিয়ে আপনারা দেখতে পারেন, যদি ব্যবসা দেখেন করতে পারেন তো করবেন, আর যদি করতে না পারেন জানেন। আর ওনার যারা কাস্টমার নাই, অর্থাৎ এই বাবুরা আসেন অন্য অন্য জায়গার থেকে মাল নেন, তারা কখনো ওনার শোরুমে আসেন নাই, এবং তাদেরকে বলতে চাই যে তারা একবার ওনার শোরুমে আসেন। আসার পরে কাপড়গুলো দেখেন, ডিজাইনগুলো দেখেন, ওনার সাথে কথা বলেন, যদি বুঝে হয় ওনার কাছ থেকে নেবেন, আর যদি বুঝে না হয় ভালো না লাগে না নিবেন, না নিবেন, কিন্তু আসেন, এসে দেখলে বুঝতে পারবেন মানুষের। জি জি জি, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা